Bismillahirrahmanirrahim. 27 জুলাই বিএমপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি সমাবেশ। বিএমপির ঘোষণা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করা সুভাগ্যের। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে বিএমপি নেতাকর্মীকে নিপীড়ন হত্যা করবে, তার সেই আন্দোলন করে সংগ্রাম করে মৃত্যুবরণ করা ভাগ্যের ব্যাপার। তবে নিপীড়ন, মৃত্যুর ভয়ে আন্দোলন, মৃত্যুবরণ কত ভাগ্য জানি না, আল্লাহ জানে জান্নাতি হবে নাকি জাহান্নামী। ফখরুলের এত বড় মৃত্যুর মুখী কর্মসূচি কেমন দেখবে দেশবাসী? বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিরুদ্ধে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন স্থিরপক্ষ সরকার, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক মুক্তি, মিথ্যা গায়ে মামলা প্রত্যাহার, ফরমাশি সাজা বাতিল ও সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুবপ্রান্ত আন্দোলনের পরবর্তী কর্মসূচি আগামী 27 জুলাই 2023 তারিখ বৃহস্পতিবার ঢাকায় দুপুর 2টায় শান্তিপূর্ণ মহাসমাবেশ। আওয়ামী লীগকে একই দিনে কর্মসূচিতে কতখানি ইতিবাচক মনে করছে বিশ্লেষণ বিজ্ঞ ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধা হিসাবে মনে করে আওয়ামী লীগ বিএনপি সাধারণ আন্দোলনের নামে বলির পাঠা বানাচ্ছে। রাজপথে দুই দলের এক দফা বিএনপি দফা শেখ হাসিনার পদত্যাগের পর নির্বাচন, আওয়ামী লীগ এক দফা শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন, কোন নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন নয়, নির্দলীয় ব্যক্তি নিরপেক্ষ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ওই স্বপ্ন শেষ খবর পাওয়া পর্যন্ত নয়া পল্টনের কাদা পানিতে আটকে গেছে। নির্বাচন তাদের এক দফা, আমাদের এক দফা, সংবিধান সম্মত আমাদের এক দফা, সংবিধান সম্মত নির্বাচন যেন 1-11 খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষের হাতে নির্বাচন দিয়ে 1-11 সৃষ্টি করেছে, সামরিক শাসন এনেছে। বিএনপি আওয়ামী লীগ দল কারো কথা কেহ মানতে পারছে না। ফখরুল ইসলাম বলেন মাঠে সমাধান হবে। আওয়ামী লীগ বিএনপি আন্দোলনের ক্ষমতায় আগে ভোটের আগে আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করার জন্য মাঠে নামায়, ক্ষমতায় গেলে কর্মীদের চিনে না, তাদের ভাগ্যে হাড্ডি জুটে না, তারপরও লোভ নগদ যা পায় তাই লাভ। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।